আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি কাছে বন্ধুরা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় অনেক ভালোবাসেন তো সেটা আপনারাও জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন আর আমিও জানি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনারা খুব সুন্দর করে কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে এবং অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য তো বন্ধুরা অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু আমার স্কিন অয়েলি তো কি ইউজ করলে আমার স্কিনটা নর্মাল হয়ে যাবে বা অনেক আপুর আবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু আমার স্কিনে অনেক পিম্পল দেখা দিয়েছে অনেক অ্যাকনি তো এগুলির কি সমাধান আছে কি ইউজ করলে আমাদের অ্যাকনি বা পিম্পলগুলি আমাদের কন্ট্রোলে আসবে তো আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আপনারা ঘরে বসে কিভাবে আপনাদের স্কিনের যত্ন নিতে পারেন আর যেহেতু আমাদের বয়স পড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনেরও চেঞ্জ হতে থাকে আর অয়েলি স্কিনের কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে পিম্পলটা বেশি দেখা দেয় তো আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব ঘরে বসে আপনারা খুব সহজে কিভাবে আপনাদের স্কিলের যত্নটা নিতে পারেন আর এটা কিন্তু খুব কঠিন কিছু না যদি একটু ধৈর্য ধরে করতে পারেন আর সেটা রেগুলার করতে হবে রেগুলার যদি করেন তাহলে কিন্তু অবশ্যই তার রেজাল্টটা ভালো আসবে তো চেষ্টা করবেন রেগুলার করার জন্য অলসতা করলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না তো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে বলি যে অলসতা করা যাবে না অলসতা করলে আপনার না চুল সুন্দর থাকবে না আপনার স্কিনটা সুন্দর রাখতে পারবেন তো অবশ্যই কিন্তু আমাদের স্কিনটার জন্য আমাদের যত্নটা বাড়তি যত্নটা নিতে হবে তো কিভাবে আপনারা এই যত্নটা নেবেন সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা চলুন দেখে নেই কীভাবে আমি আমার স্কিনের যত্ন নেই বা আপনারা কিভাবে আপনাদের স্কিনের যত্ন নেবেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আর যেসব বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার এবং আমার অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া হবে আমার ফেসবুক পেজেও আমার আমি দিয়ে দিব ডেসক্রিপশনে তো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি যদি কোনো ধরনের কমেন্ট আমি রিপ্লাই না দিতে পারি আপনারা আমাকে ফোন করে জানাতে পারেন তো বন্ধুরা চলুন আপনারা কিভাবে আপনাদের স্কিনের যত্ন নেবেন বা আমি কিভাবে আমার স্কিনের যত্ন নিয়ে থাকি বন্ধুরা আমি আমার স্কিনের যত্ন নিয়ে থাকি মুলতানি মাটি আর চন্দন প্যাক এই দুটা প্যাক দিয়ে কিন্তু আমি আমার স্কিনের যত্ন নেই। আশা করি তোমরাও তোমাদের স্কিনের যত্ন এভাবেই নিতে পারবে বন্ধুরা আমি ফেস প্যাক তৈরি করার জন্য একটা শশা নিয়েছি নিয়েছি মুলতানি মাটি এবং নিয়েছি চন্দন ফেস প্যাক তো প্রথমে আমি শশা গ্রেট করে নিব এবং আমার প্রয়োজন হবে শশার রস শশার রস দিয়েই আমি ফেস প্যাকটি তৈরি করব যাদের স্কিন অয়েলি তাদের জন্য এই ফেস প্যাকটি অয়েলি স্কিনে কিন্তু অনেক ধরনেরই সমস্যা থাকে যেমন অয়েলি স্কিনে কিন্তু পিম্পলটা বেশি দেখা দেয় তো শশার রসটা তো খুবই প্রয়োজন অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনে যদি আপনি শুধু শশার রসটাও প্রতিদিন ইউজ করেন তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন আপনারা তো আমি শশার রসটা একটু ছেকে নিচ্ছি আর রেগুলার যদি এই প্যাকটা লাগানো হয় তাহলে কিন্তু আপনাদের স্কিনের অয়েলিটা কেটে যাবে এবং অয়েলি স্কিনটা আপনার আস্তে আস্তে নর্মাল হয়ে আসবে আর স্কিনটা কিন্তু ব্রাইট হবে এবং খুবই সফট হয়ে যাবে আমি এখানে মুলতানি মাটির প্যাক দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ এবং আমি এখানে চন্দন ফেস প্যাক দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আর এটা অবশ্যই শশার রসের সঙ্গে মিক্সড করে নিতে হবে শশাটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করে এবং খুবই সফট করে তোলে ভালো করে মিক্স করে তারপরেই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে হবে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ফেস প্যাকটি লাগানোর পরে বিশ মিনিট রেখে বিশ মিনিটের মতো রেখে নর্মাল পানি বা ঠান্ডা পানি দিয়ে আপনারা ওয়াশ করে ফেলতে পারেন কিন্তু কোনোভাবেই মাসাজ করা যাবে না জাস্ট প্যাকটি আস্তে করে একটা টিস্যু পেপার দিয়ে ফেসিয়াল যে টিস্যু সে টিস্যুটা দিয়ে আপনারা তুলে ফেলবেন অথবা নরম কোনো রুমাল দিয়ে প্যাকটি মুছে ফেলবেন এখন আমি তৈরি করছি যাদের স্কিনে একনি সমস্যা থাকে সেই ধরনের স্কিনের জন্য এই প্যাকটি খুবই উপকারী আর এই প্যাকটি যদি রেগুলার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের অ্যাকনিগুলি চলে যাবে এবং স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হয়ে যাবে আমি এখানে একটা আলু গ্রেড করে নিয়ে এখন এটা থেকে জুস বের করে নিচ্ছি আলুর রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আলুটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করে এবং কালো যে ছোপ ছোপ দাগগুলি থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে আমি এখন এখানে চন্দন ফেস প্যাক নিয়ে নিলাম দু চার চামচ পরিমাণ এখন নিয়ে নিচ্ছি মুলতানি মাটি দু চা চামচ পরিমাণ এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই এই প্যাক দুটি অবশ্যই ইউজ করবেন দেখবেন কতটা উপকারী আপনারা আপনাদের স্কিনের জন্য পেয়ে যাবেন খুবই উপকারী এই প্যাক দুটি আমি আবারও বলছি যাদের স্কিন অয়েলি তারা শশাটা দিয়ে করবেন প্যাকটি তৈরি করবেন শশার রস দিয়ে আর যাদের একনি সমস্যা তারা আলু দিয়ে আলুর জুস দিয়ে এই প্যাকটি তৈরি করবেন তারপরেই অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা তৈরি করে নিলাম আমি দু ধরনের ফেস প্যাক একটি প্যাক হচ্ছে একনি যাদের স্কিনে তাদের জন্য আর একটি হচ্ছে যাদের স্কিন অয়েলি তাদের জন্য বন্ধুরা আমি এখন ফেস প্যাকটি অ্যাপ্লাই করছি আর ফেস প্যাক এটা হচ্ছে যাদের স্কিন অয়েলি বা শশার রস দিয়ে যে প্যাকটি আমি তৈরি করেছি আমি সেটা অ্যাপ্লাই করছি কারণ আমার স্কিন হচ্ছে নর্মাল স্কিন তো এই কারণে আমি এই এই শশাটা দিয়ে শশার রসটা দিয়ে যে প্যাকটি আমি তৈরি করেছি সেটাই এখন অ্যাপ্লাই করছি কারণ শশাটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিনকে ব্রাইট করে এবং স্কিনের যে কালো কালো যে দাগগুলি থাকে সেগুলো কিন্তু রিমুভ করে স্কিনটাকে সফট করে তুলে আমাদের শশার রস আর মুলতানি মাটি এবং চন্দনটা কিন্তু আমাদের স্কিনটাকে একদমই সফট করে তুলবে এবং স্কিন হবে আপনার আস্তে আস্তে ব্রাইট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ঘরে বসে এভাবে আপনাদের স্কিনের যত্ন নিতে তাহলে কিন্তু আপনাদের আর পার্লারে যেতে হবে না আপনারা ঘরে বসেই আপনাদের স্কিনের যত্নটা নিতে পারবেন কারণ অনেকেই আছেন যারা পার্লারে যাওয়ার সময় হয় না কারণ অনেক সময় অনেক ব্যস্ততার কারণে কিন্তু পার্লারে যাওয়া হয়ে ওঠে না তো সেক্ষেত্রে কি করবেন আপনারা ঘরে বসে এই প্যাকটি এভাবে লাগাতে পারেন যাদের স্কিনে অয়েলি স্কিন যাদের তাদের জন্য অনেক আপুরাই আমাকে বারবার বলেছেন যে আপু অয়েলি স্কিন তো আমরা কি করতে পারি কি ইউজ করতে পারি তো আমি সেই সব আপুদের বলছি যে আপু তোমরা রেগুলার যদি এই ফেস প্যাকটি ইউজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কিনটা খুবই সুন্দর হবে এবং অয়েলিটা আস্তে আস্তে রিমুভ হবে আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখবে এবং তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা ফেস প্যাকটি আমি একটু ভারী করে নিচ্ছি কারণ বেশি পাতলা করে নিলে কিন্তু ফেটে যায় তো এ কারণে আমি একটু মোটা করেই নিচ্ছি আর এটা বিশ মিনিট রেখে তারপরে আমি ঠান্ডা বা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলব কোনোভাবেই এখানে মাসাজ নেওয়া যাবে না কারণ যেহেতু এটা মুলতানি মাটি তো মাটির উপরে কখনোই মাসাজ করা যায় না সেক্ষেত্রে স্কিনের সমস্যা হতে পারে তো খুব আলতো করে একটা নরম কাপড় বা নরম একটা টিস্যু দিয়েই মুছে ফেলতে হবে আবার বলছি যাদের স্কিন অনেক ব্রন থাকে বা অনেক অয়েলি থাকে তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটি কিন্তু খুবই উপকারী খুবই উপকারী তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রেগুলার করার জন্য তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে আপনাদের স্কিনটাও খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার ফেস প্যাকটি অ্যাপ্লাই করা আমি অপেক্ষা করব বিশ মিনিট বিশ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি কিন্তু শুকিয়ে গিয়েছে আমি এখন নর্মাল পানি দিয়ে এটা ওয়াশ করে নেব আর প্যাকটি লাগানো থাকা অবস্থায় কোনোভাবেই কথা বলা যাবে না আমি বিশ মিনিট প্যাকটি রেখে ওয়াশ করে এসেছি দেখতেই পারছেন আমার স্কিনটা কতটা সফট হয়ে গিয়েছে আপনারা যদি এই প্যাকটি রেগুলার মানে ঘরে বসে যদি সপ্তাহে তিনবার ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনটাও খুব সুন্দর হয়ে যাবে অনেকের আছে মুখে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে সেগুলো কিন্তু চলে যাবে আর যাদের স্কিনে একনি আছে অ্যাকনিটা তো আমি দেখিয়ে দিলাম একনিটাও চলে যাবে প্লাস যাদের স্কিনে অয়েলি যাদের স্কিনটা অয়েলি তাদেরটাও কিন্তু অয়েলিটা চলে যাবে এবং স্কিনটা নর্মাল হয়ে যাবে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম